কি অবস্থা সবার র্যান্ডম্যানিমেশনের আরো একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা উনিশশো সালের একটা আইকনিক মুভি নিয়ে কথা বলবো এই মুভিটার নাম দা জায়ান্ট এই মুভিটা উনিশশো সালে মুক্তি পেলেও এই বুঝতেই পারছো যেখানে সেভেন রেটিং হলে মানে আইএমডিবিতে ডিভি সেভেন রেটিং হলে সেটাকে অনেক ভালো মুভি বলা চলে বা বলা হয় অনেক ভালো মুভি সেখানে এই মুভিটার রেটিং এইট পয়েন্ট ওয়ান তাহলে তোমরা বুঝতেই পারছো এই মুভিটা কত ভালো একটা মুভি এই মুভিতে ম আকাশ থেকে একটা হাইটেক রোবট পৃথিবীতে চলে আসে এই রোবটটা এত বেশি হাইটেক যে এই রোবটটা নিজে নিজেই রিপেয়ার হতে পারে এবং তার চলার জন্য কোনো ব্যাটারির প্রয়োজন হয় না বিভিন্ন ধরনের মেটাল এই 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 রোবটটা বেঁচে থাকতে পারে এখন মুভির শেষে মিলিটারিরা উপরে আক্রমণ করে দেয় পারমাণবিক বোমার সাহায্যে কিন্তু এই রোবটটা আসলে ভালো একটা রোবট ছিল তাহলে শেষে কি হয়েছিল এই রোবটটার সাথে সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে হবে তো আমি আর বেশি কথা না বলে সরাসরি ভিডিও শুরু করি তবে গাইস ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে ডিসক্রিপশনে যাও সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইস জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই মুভি শুরুতেই আমাদের একজন নাবিককে দেখানো হয় সে সমুদ্রের ঝড়ের মধ্যে ফেসে গিয়েছিল এ কারণে সে তার কন্ট্রোল রুমের কাছে সাহায্য চাইছিল তখন একটা তীব্র আলোর দিকে তার নজর পড়ে এই আলোটা আকাশ থেকে সরাসরি মাটিতে এসে পড়ে এটাকে অনেকটা পিণ্ডের মতো লাগছিল এটাকে দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায় তবে এর মধ্যেই ঝড়ের কারণে সে তার রুম থেকে বাইরে ছিটকে পড়ে যায় এরপরে সে যখন উপরের দিকে তাকায় তখন সে তার সামনে বিশাল আকৃতির দানবের মতো কিছু একটাকে দেখতে পায় এরপর সেই নাবিক সমুদ্রের ঝড়ের কারণে পানির মধ্যে ভেসে ভেসে একটা শহরের মধ্যে ভেসে চলে আসে পরের দিন সকালে আমরা সেই শহরের একটা বাচ্চাকে দেখতে পাই এই বাচ্চাটার নাম হোগার্থ সে এই শহরে তার মায়ের সাথে থাকতো তার বাবা আমেরিকান বিমান বাহিনীর একজন পাইলট ছিল দ্বিতীয়র সাথে যুদ্ধের সময় তার বাবা মারা গিয়েছিল হগার্থের মা সেই শহরের ছোট একটা রেস্টুরেন্টে কাজ করত হগার্থ একটা কাটবিড়ালিকে নিয়ে তার মায়ের কাছে যায় এই কাটবিড়ালিটাকে হগার্থ নিজের কাছে রাখতে চাইছিল সে তার মায়ের কাছে অনেক রিকোয়েস্ট করে যেন সে এই কাটবিড়ালিটাকে নিজের কাছে রাখতে পারে তবে তার মা তার কথায় রাজি হয় না তবে তখনই হগার্থ লক্ষ্য করে সেই কাটবিরেলিটা বিড়ালিটা সেই বক্সের মধ্যে আর নেই এ কারণে সে লুকিয়ে লুকিয়ে কাটবিরেলিটাকে খুঁজতে থাকে সেই কাটবিরেলিটা দিন ডিন নামক একজন লোকের প্যান্টের মধ্যে ঢুকে যায় এটার কারণে ডিন সেখানে অদ্ভুত অদ্ভুত ব্যবহার করছিল কিছুক্ষণের মধ্যেই এই কাঠ বিড়ালিটা ডিনের প্যান্টের মধ্যে থেকে বের হয়ে সারা রেস্টুরেন্ট তছনছ করে ফেলে এরপর বাসায় আসার পর হোগার্থের মা হোগার্থকে কল করে তার মা তাকে বলে আজকে আমার অনেক বেশি কাজ থাকার কারণে আজকে বাসায় আসতে আমার দেরি হবে যাই হোক এরপরে হোগার্থ তার রুমে বসে টিভি দেখছিল তখনই টিভির সিগনালে সমস্যা হতে থাকে এটাকে ঠিক করার জন্য হোগার্ট তার বাসার ছাদে চলে যায় ছাদে যাওয়ার পর সে লক্ষ্য করে এর আশেপাশে থাকা সকল জিনিসই ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র তার ঘরটাই ঠিক আছে এই কারণে হোগার্ট একটা লংগার নিয়ে কে এই ধ্বংসযোগ্য চালিয়েছে সেটা দেখার জন্য বাইরে যায় তবে বাইরে গিয়ে সে কাউকেই দেখতে পায় না তখনই তার পেছন থেকে একটা বিশাল মেটালের রোবট চলে আসে এই রোবটটাকে দেখে পালানোর সময় তার হাত থেকে সেই বন্দুকটা পড়ে যায় এবং সেই বন্দুকটা রোবটের পায়ের নিচে পড়ে ভেঙে যায় এরপর সেই রোবটটা সামনে থাকা বিদ্যুতের ট্রান্সমিশন লাইন খাওয়ার চেষ্টা করতে থাকে সেখানে হাই ভোল্টেজ বিদ্যুৎ থাকার কারণে সেই রোবটটা অনেক জোরে ইলেকট্রিক শক খায় এটার কারণে সারা শহরেরই বিদ্যুৎ চলে যায় এটা দেখে হকার তো ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে এই বিদ্যুতের কারণে রোবটটা অনেক জোরে জোরে চিৎকার করছিল রোবটটাকে এভাবে চিৎকার করতে দেখে হোগার্থের অনেক বেশি মায়া হয় সে তখন সেখানকার মেইন সুইচ বন্ধ করে দেয় এটার কারণে রোবটটা তখন মাটিতে পড়ে যায় এদিকে হোগার্থের মা যখন কাজ শেষ করে বাসায় আসে তখন সে বাসায় হোগার্থকে দেখতে পায় না এদিকে রোবটটা যখন অজ্ঞান হয়ে পড়েছিল তখন হোগার্থ তার কাছে গিয়ে তাকে দেখতে থাকে তবে তখন আবারও রোবটটা চালু হয়ে যায় বা রোবটটার জ্ঞান ফিরে আসে ভয় পেয়ে হোগার্থ তখন পালানোর চেষ্টা করতে থাকে তখনই তার সামনে তার মা চলে আসে হোগার্থ তখন তার মাকে বলতে থাকে আমি এই মাত্র এখানে অনেক বড় একটা মেটালিক রোবট দেখেছি তবে তার মা তার কথা একটুও সিরিয়াসলি নিচ্ছিল না সে তখন হোগার্থকে বকতে বকতে বাসায় নিয়ে যায় পরের দিন এই শহরের দুজন মানুষ এই ঘটনাটা নিয়ে কথা বলছিল কারণ গতরাতে ঘটে যাওয়া ঘটনার কারণে তাদের ট্রাক্টরের অর্ধেক অংশ গায়েব হয়ে গিয়েছিল এটাকে দেখে মনে হচ্ছিল কেউ এই ট্রাক্টরের অর্ধেক অংশ খেয়ে ফেলেছে এই ঘটনা পর্যবেক্ষণ করার জন্য নিউ ইয়র্ক থেকে কেন্ট মেন্সলি নামের একজন গোয়েন্দা আসে সে এই এলাকার অবস্থা দেখে বলে আমার মনে হচ্ছে এটা অনেক বেশি কাজ তারা তখন সেই বন্দুকটা খুঁজে পায় যেটা গতকাল রাতে হোকার হাত থেকে পড়ে গিয়েছিল এই বন্দুকটার উপর হোগার্তের নাম লেখা ছিল তবে বন্দুকের অর্ধেক অংশ ভেঙে যাওয়ার কারণে এখানে হোগার্তের নামের অর্ধেক অংশই শুধুমাত্র দেখা যাচ্ছিল পর্যবেক্ষণ আর প্রমাণ সংগ্রহ করার পর কেন্ট যখন তার গাড়িতে বসে তখন ছিল লক্ষ্য করে তার গাড়িরও অর্ধেক অংশ উধাও হয়ে গেছে এদিকে পরের দিন হোগার্থ জঙ্গলের মধ্যে সেই রোবটটার জন্য বেশ কিছু খাবার হিসেবে মেটাল নিয়ে যায় সেই সাথে নিজের সাথে একটা ক্যামেরাও নিয়ে গিয়েছিল যেন সে রোবটার ছবি তুলে সবাইকে দেখাতে পারে হোগার্থ রোবটের জন্য মেটালের টোপ রেখে সেখানে অনেকক্ষণ অপেক্ষা করে বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করার পরেও সেই রোবটটা সেখানে আসে না বিরক্ত হয়ে সে সেখানে ঘুমিয়ে পড়ে ঘুম থেকে ওঠার পর হোগার্থ সেই মেটালের টুকরোটাকে সেখানে দেখতে পায় না হোগার্থ যখন পেছনে তাকায় তখন সে লক্ষ্য করে তার পেছনে সেই বিশাল রোবট রোবটটা দাঁড়িয়ে আছে এই রোবটটাকে দেখে হগার তো ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করতে থাকে পালানোর সময় একটা গাছের ডালের সাথে আঘাত লেগে সে মাটিতে পড়ে যায় তখনই সেখানে সেই রোবটটাও চলে আসে তবে এই রোবটটা হোগার্থের কোনো ক্ষতি করে না নিজের সামনে সেই ইলেকট্রিক সুইচ দেখে হোগার্থ বুঝতে পারে যে এই রোবটটা জানে গতকাল রাতে হোগার্থি তাকে বাঁচিয়েছে আর এ কারণেই রোবটটা হোগার্থের সাথে এত ভালো ব্যবহার করছে হোগার্থ এই রোবটটার সাথে কথা বলার চেষ্টা করে তবে এই রোবটটা হোগার্থের কোনো কথাই বুঝতে পারছিল না এ কারণে রোবটটা কে নকল করতে থাকে এরপর হোগার্স তাকে অনেক কিছু শেখানোর চেষ্টা করতে থাকে খুবই তারাতেই এই রোবটটা তার কথা বুঝতে শুরু করে হোগার্স তখন চিন্তা করে সে যদি এই রোবটটার ব্যাপারে অন্য কাউকে বলে তাহলে সে এই রোবটটা দেখে ভয় পাবে তারা হয়তো ভয় পেয়ে এই রোবটটাকে ধ্বংস করে দিতে পারে এই কারণে এই ব্যাপারটা নিয়ে ভাবার জন্য সে বেশ কিছুটা সময় নেয় আর এখন যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গেছে এই কারণে সে এই রোবটটাকে জঙ্গলে থাকতে বলে নিজে বাসার দিকে যেতে থাকে তবে এই রোবটটা তার পেছনে পেছনে আসতে থাকে হোগার্স তাকে অনেকক্ষণ বোছানোর পর আবার তার বাসার যেতে থাকে একটা রেল লাইনের কাছে আসার পর হগার্থ লক্ষ্য করে এই রোবটটা রেল টাকেই খাওয়ার চেষ্টা করছে আর সেই সময় একটা ট্রেনও এখান দিয়ে যাওয়ার কথা ছিল এই কারণে হগার্থ রোবটটাকে রেল লাইনটাকে আবারো আগের জায়গায় রেখে দিতে বলে তবে যখন রোবটটা ট্রেন লাইন ঠিক করছিল তখনই সেখানে ট্রেন চলে আসে এবং ট্রেনটি সরাসরি রোবটের গায়ে আঘাত করে এটার কারণে এই রোবটের শরীরের বিভিন্ন অংশ আলাদা আলাদা হয়ে যায় এটা দেখে হোগার্থ নিজের উপরেই দোষ দিতে থাকে তবে তখনই হগার্থ লক্ষ্য করে এই রোবটের কাছে সেলফ রিপেয়ারিং এবিলিটি আছে অর্থাৎ এটা অনেক হাইটেক একটা রোবট রিপেয়ারিং এবিলিটি থাকার কারণে রোবটটা আবারও আগের মতো ঠিক হয়ে যায় আচ্ছা এই মুভিতে এই রোবট এত হাইটেক কিভাবে এই ব্যাপারে বলা বা ওই পৃথিবী অনুযায়ী এই রোবটটার প্রাণ আছে ফিল সব কিছুই করতে পারে মানে আমরা কিন্তু আগেও দেখেছি এই রোবটটার অনুভূতি আছে বা যদি আগে দেখে না থাকি পরে আমরা অবশ্যই দেখবো যে এই রোবটটা অনেক কিছু অনুভব করতে পারে এদিকে কেন্ট তার সিনিয়র অফিসারদের বলার চেষ্টা চিন্তা করছিল যে সেই রাতে আকাশ থেকে যে জিনিসটা পড়েছিল সেটা কোনো উল্কা ছিল না সেটা অন্য কিছু একটা ছিল তখনই অফিসে সেই ট্রেন অ্যাক্সিডেন্ট খবর আসে সেই জায়গাটা পর্যবেক্ষণ করার জন্য কেন্ট সেখানে যায় সেখানে যাওয়ার পর কেন্ট একজন লোককে দেখতে পায় এই লোকটা বলে আমি এখানে অনেক বিশাল একটা মেটালিক রোবট দেখেছি আর এই ট্রেনটা সেই রোবটের সাথে অ্যাক্সিডেন্ট করেছিল এটা জেনে কেন্ট এই খবরটা জেনারেল রোগার্ড কে জানানোর কথা চিন্তা করে তবে তার কাছে যেহেতু টেলিফোন ছিল না এই কারণে কেন্ট তখন চিন্তা করে যে পাশের হোগার্থের বাসায় যাবে সে এবং সেখান থেকে এসে জেনারেলকে ফোন করে সবকিছু জানাবে এদিকে হগার্ত এই রোবটটাকে নিজের গ্যারেজের মধ্যে লুকিয়ে রেখেছিল এই রোবটটা এখনো নিজেকে রিপেয়ারিং করছিল তখনই সেখানে হগার্তের মা চলে আসে এ কারণে হগার্ত রোবটটিকে সেখানে রেখে ঘরের মধ্যে চলে যায় হগার্ত রাতে যখন তার মায়ের সাথে বসে ডিনার করছিল তখনই সেই রোবটের একটি হাত সেই ঘরের মধ্যে চলে আসে কোনোভাবে তখন হগার্ত এই হাতটাকে তার ঘরের থেকে বাইরে বের করে দিচ্ছিল তবে তখনই সেখানে কেন্ট চলে আসে কেন্ট এসে হগার্তের মায়ের কাছে তাদের টেলিফোন ব্যবহার করার পারমিশন চায় যখন সে জেনারেল রোগার্টকে এই রোবটের ব্যাপারে বলে তখন প্রমাণ না থাকার কারণে জেনারেল রোগার্ট তার কথায় বিশ্বাস করে না সে তখন ফোন কেটে দেয় এ কারণে কেন্ট অনেক বেশি রেগে যায় এই বাসা থেকে চলে যাওয়ার সময় কেন্ট জানতে পারে এই বাচ্চাটার নাম হোগার্ট গাড়িতে করে যাওয়ার সময় তার নজর যখন সেই বন্দুকের দিকে পড়ে তখন সে বুঝতে পারে এই বন্দুকটা মূলত এই বাচ্চাটারই এ কারণে কেন্ট আবারও হোগার্থের বাসার দিকে যায় কেন্ট হোগার্থকে জিজ্ঞাসা করে তুমি কি সেই রাতে সেই জঙ্গলে কোনো অদ্ভুত জিনিস দেখেছিলে হোগার্থ এটা শুনে বলে না আমি সেই জঙ্গলে কোনো অদ্ভুত জিনিসই দেখিনি তখনই তাদের বাড়ির উপর থেকে বেশ কিছু অদ্ভুত শব্দ আসতে থাকে এ কারণে হোগার্থ দ্রুত উপরে চলে যায় পরে আসার পর সে সেই রোবটটার হাত দেখতে পায় সে কোনোভাবে রোবটের এই হাতটাকে জানালা দিয়ে বাইরে নিচে ফেলে দেয় এদিকে ততক্ষণ ওই কেন্টও বাইরে চলে আসে তবে কেন্ট এখনো হোগার্থের কথায় স্যাটিসফাইড হয়নি মাঝরাতে হোগার্থ আবারও এই রোবটটার সাথে দেখা করতে আসে সেই এই রোবটটার কাছে এসে সুপারম্যানের কমিক বইয়ের ব্যাপারে তাকে বলতে থাকে সে তখন সুপারম্যানের গল্প তাকে শোনায় এবং সুপারম্যানের ভালো ভালো দিকগুলো তাকে বলতে থাকে তখনই এই রোবটটার অনেক ক্ষুধা লাগে আশেপাশে কোনো মেটালের জিনিস না থাকার কারণে হোকার তাকে নিয়ে আবারও জঙ্গলের দিকে যেতে থাকে এখানে আমরা জানতে পারি এই রোবটটা চলার জন্য কোনো ব্যাটারির প্রয়োজন হয় না এই রোবটটা বিভিন্ন মেটালিক জিনিস খায় যার কারণে সে শক্তি পায় এবং বেঁচে থাকতে পারে জঙ্গলের দিকে যাওয়ার সময় তারা একটা ভাঙাচোরা গাড়ি দেখতে পায় এই গাড়িটাকে খাওয়ার আগেই অন্য একজন মানুষ এসে এই গাড়িটাকে নিয়ে চলে যায় তারা তখন জানতে পারে সেই লোকটা আসলে ডিন আর ডিন আসলে একজন আর্টিস্ট মানে ডিনের কথা তো তোমার মনেই আছে যে ওই যে রেস্টুরেন্টের মধ্যে যার প্যান্টের মধ্যে কাঠবেরালি ঢুকে গিয়েছিল ডিন এ ধরনের ভাঙাচোরা জিনিসের কেনা বেচা করে

তবে তখনই দিন বাইরে থেকে একটা শব্দ শুনতে পায় দিন যখন বাইরে যায় তখন সে বাইরে এই জায়ান্ট রোবটটাকে দেখতে পায় এই রোবটটাকে দেখে ভয় পেয়ে ডিন নিয়ে সেখান থেকে পালাতে থাকে তবে তখন হগার্থ দিনকে শান্ত করে ডিনের সাথে রোবটটার পরিচয় করিয়ে দেয় হগার্থ তাকে বলে চিন্তা করো না এই রোবটটা কোনো ক্ষতি করবে না এরপরে হগার্থ ডিনের কাছে পারমিশন চায় যেন রাতের বেলা এই রোবটটা ডিনের এই ভাঙাচোরা স্তূপের মধ্যে থাকতে পারে এই কথা শুনে প্রথমে তো ডিন রাজি হচ্ছিল না তবে হগার্থের বারবার রিকোয়েস্ট করার কারণে দিন অবশেষে রাজি হয়ে যায় এদিকে যতক্ষণে হোগার্ট তার বাসায় পৌঁছায় ততক্ষণে সকাল হয়ে গিয়েছিল নিচে এসে সে কেন্টকে দেখতে পায় এখানে কেন্ট হোগার্থকে সন্দেহ করছিল তাই হোগার্টের উপর নজর রাখার জন্য কেন্ট তাদের বাসার একটা ঘর ভাড়া নিয়েছিল তখনই তার কাছে দিনের ফোন আসে সকাল হয়ে যাওয়ার কারণে দিন হোগার্থকে রোবটটাকে নিয়ে চলে যেতে বলে তবে হঠাৎ করেই সেখানে কেন্ট চলে আসে যে কারণে হোগার্ট ফোন কেটে দেয় কেন্ট এবার সারাদিন বারবার হোগার্টকে সেই রাতের ব্যাপারে আলাদা আলাদা প্রশ্ন করতে থাকে বারবার একই প্রশ্ন শুনে বিরক্ত হয়ে হোগার্থ ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এরপরে হোগার্ট দিনে সেই ভাঙা চোরার স্তূপের কাছে যায় সেই রোবটটার সাথে দেখা করার জন্য সেখানে তারা দুইজন অনেক মজা করে এদিকে কেন্ট কেন্ট অদ্ভুত অদ্ভুত ঘটনা শুনছিল এভাবে চলতে চলতে একদিন হোগার্তের ক্যামেরাটা পেয়ে যায় যেটা সে জঙ্গলের মধ্যে ফেলে সে এই মধ্যে হোগার্তের অনেকগুলো ছবি দেখতে পায় ছবিগুলোর মধ্যে কেন্ট একটা ছবি দেখতে পায় যে ছবিতে হোগার্থের সাথে সেই রোবট ছিল এদিকে হোগার্থ আর রোবটটা যখন একসাথে জঙ্গলের মধ্যে ঘুরছিল তখন তারা সেখানে একটা হরিণ দেখতে পায় তারা হরিণটাকে দেখার জন্য হরিণের কাছে যায় কিছুক্ষণ পর হরিণটা যখন সেখান থেকে চলে যেতে থাকে তখন কিছু শিকারি হরিণের উপর গুলি চালিয়ে দেয় একারণে সেই হরিণটা সেখানেই মারা যায় হরিণটা মারা গেছে এটা বুঝতে পেরে এই রোবোটটার মন অনেক বেশি খারাপ হয়ে যায় এখানে আমরা বুঝতে পারি এই রোবটটার মধ্যে অনুভূতি আছে এই রোবটটা অনেক কিছু ফিল করতে পারে হোগার্স তখন এই রোবটটাকে বোঝায় এতে তোমার কোনো দোষ নেই সব কিছুরই একটা শেষ আছে তাই মন খারাপ করো না কাউকে হত্যা করাটা অবশ্যই খারাপ কিন্তু এতে তো তোমার কোনো দোষ নেই এসব বলে হোগার্স তার বাসায় চলে যায় তবে সেই রাতে রোবটটা বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত ভীষণ দেখছিল এই সব ভীষণ দেখে আমরা মোটামুটি বুঝতে পারি এই রোবটটার অতীতে এমন কিছু হয়েছিল যে কারণে এই রোবটটা তার নিজের প্ল্যানেট থেকে পৃথিবীতে আসতে বাধ্য হয়েছিল যদিও এই 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 ব্যাপারে কিছু মনে ধরনের দেখার কারণে ঘুম যায় যখন আসে তখন কেন্ট তাকে ধরে ফেলে সে হোগার্থ কে বলে আজকে তোমার মায়ের আসতে একটু দেরি হবে এ কারণে আমি তোমাকে যা জিজ্ঞাসা করবো তার সত্যি সত্যি উত্তর দিবে এরপরে কেন্ট হোগার্থ কে সেই ছবি দেখিয়ে রোবটের ব্যাপারে জিজ্ঞাসা করে তবে তারপরে হোগার্থ কেন্ট কে কিছুই বলে না তখন বলে তুমি যদি আমাকে আজকে সত্যি কথা না বলো তাহলে তুমি কখনোই তোমার মায়ের সাথে দেখা করতে পারবে না এই কথা শুনে ভয় পেয়ে হোগার্থ কেন্ট কে রোবটের লোকেশন সম্পর্কে সবকিছুই বলে দেয় সবকিছু জানতে পেরে পরের দিন সকালে কেন্ট ফুল আর্মির স্কোয়াড নিয়ে দিনের সেই ভাঙা স্তূপের দিকে যেতে থাকে সেখানে আসার পর ডিনের কাছে সে সেই রোবটের ব্যাপারে জিজ্ঞাসা করে ডিন যখন কেন্ট কে সেই রোবটটাকে দেখায় তখন কেন্ট অনেক বেশি অবাক হয়ে যায় কারণ ডিন এখন এই রোবটটাকে এমন ভাবে রেখেছিল দেখে মনে হচ্ছিল এটা ডিনের একটা আর্ট আমরা তো আগেই জানি যে ডিন একজন আর্টিস্ট দিন এমনভাবে রোবটটাকে রেখেছিল যে মনে হচ্ছিল যে দিন বিভিন্ন আকিজো জিনিসপাতি দিয়ে রোবটের মতো একটা অবয়ব বানিয়ে সেখানে সোপিস হিসেবে রেখে দিয়েছে। এই রোবটটাকে এভাবে দেখে কেউ বুঝতেই পারেনি নি যে এটা একটা আসল রোবট। এটা কোনো নকল জিনিস না। এই কারণে এটা দেখে জেনারেল 로গার্ড কেন্টের উপরে অনেক বেশি রেগে যায়। আসলে কেন্টের বলার কারণে তারা এত বড় সেনাবাহিনী নিয়ে এখানে এসেছিল। এরপর তারা সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। সবার চলে যাওয়ার পর রোবটটা তার নরমাল ফর্মে ফিরে আসে। এরপর তারা দুজন আবারও সেখানে খেলতে থাকে। তবে খেলার মধ্যে যখন হোগার্ট একটা খেলনা বন্দুক দিয়ে রোবটটার দিকে তাক করে তখন রোবট তার চোখ দিয়ে অনেক পাওয়ারফুল লেজার মারে যখনই হোগার্থ সেই বন্দুকটাকে সরায় তখন আবারও রোবটটা নর্মাল হয়ে যায় তবে হোগার্থ এই জিনিসটাকে লক্ষ্য না করলেও ডিন এই জিনিসটাকে লক্ষ্য করে যে এই রোবটটা হোগার্থের উপরে আক্রমণ করেছিল এখানে আমরা বুঝতে পারি যে এই রোবটটা আসলে কি পরিমাণ হাইটেক একটা রোবট আর এটা মূলত কোনো একটা যুদ্ধ রোবট বা যোদ্ধা রোবট যেটাই বলো কেন যাই হোক পরের বার যখন আবার হোগার্থ রোবটটির দিকে বন্দুক তাক করে তখন দ্রুত ডিন এসে তাকে বাঁচায় ডিন তখন অনেক রেগে রোবটটাকে পেছনে ছড়ে যেতে বলে কারণ

শহরের সবাই রোবটটাকে দেখে ফেলেছিল যেহেতু রোবটটা বাচ্চাদেরকে বাঁচিয়েছিল তাই কেউ এই রোবটটাকে আর ভয় পাচ্ছিল না সবাই বুঝে গিয়েছিল এটা একটা ভালো রোবট তখন হগার্ট আর ডিন সেখানে চলে আসে সেখানে তখন হগার্টের মাও চলে এসেছিল এদিকে কেন্ট আর বাকিরা যখন শহর থেকে চলে যাচ্ছিল তখন তারা শহরের মধ্যে সেই রোবটটাকে দেখতে পায় কেন্ট তখন দ্রুত জেনারেল রোগার্ট কেও এটা দেখায় তারা শহরের মধ্যে এসেই রোবটটার উপরে আক্রমণ করে এ কারণে রোবটটা হগার্টকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে ডিন তখন তাদেরকে বোঝায় তোমরা যদি রোবটটার উপরে আক্রমণ না করো তাহলে এই রোবটটা কারোর কোনো ক্ষতি করবে না এটা একটা ভালো রোবট আর এই রোবটটা আমাদের সবাইকে সাহায্য করবে তবে তার কথা কেউই শونه না তারা সেখানে সকল ধরনের সেনাবাহিনীদেরকে ডাকে এরপর রোবটটি পালানোর সময় জানতে পারে যে সে উড়তেও পারে মানে এই রোবটটা যে নিজে উঠতে পারে এটা রোবটটা নিজেও জানতো না যাই হোক তখন এই রোবটটা নিজের হাতকে সুপারম্যানের মতো বানিয়ে আকাশে উঠতে থাকে তবে জেনারেল রোগার্ডের সেনারা আকাশও তাকে ছাড়ে না তারা আকাশেও তার উপরে আক্রমণ করতে থাকে তবে রোবটটা তাদের উপর আক্রমণ না করে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল রোবটটা আসলে কারোরই কোনো ক্ষতি করতে চাইছিল না তবে প্লেন থেকে তখন একটা রকেটের আক্রমণের কারণে রোবটটা উপর থেকে নিচে পড়ে যেতে থাকে নিচে পড়ে যাওয়ার পর রোবটটা লক্ষ্য করে হোগার্ট সেখানে অজ্ঞান হয়ে পড়ে আসে তবে রোবটটা এত কিছু বুঝতে পারে না রোবটটা তখন ভাবছিল এই সকল সেনাবাহিনীর কারণে হোগার্ট মারা গেছে এ কারণে সে অনেক বেশি রেগে এই সবার উপরে আক্রমণ করতে থাকে তখন কেউই আর রোবটটার উপর কন্ট্রোল করতে পারছিল না এই রোবটটা সারা শহরের অবস্থাই খারাপ করে ফেলছিল সেনাবাহিনীরাও তাকে আটকাতে পারছিল না তখন কেন্ট জেনারেল রোগার্ট বলে এখন আমাদের কাছে পারমাণবিক বোমা ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় নেই কেন্ট বলে আমরা এই রোবটটাকে কোনোভাবে শহরের বাইরে বের করব আর তার উপর পারমাণবিক বোমা দিয়ে আক্রমণ করব। তারা তখন বোমা অপারেটর বলে তোমরা রোবটটার দিকে নিশানা তাক করো আর আমাদের অর্ডারের জন্য অপেক্ষা করো এদিকে জ্ঞান ফেরার পর হোগার্থ তার মা আর ডিনের সাথে সেই রোবটটার দিকে যেতে থাকে এই রোবটটা এখানে অনেক বড় একটা আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল তবে হোগার্থ দেখে সে শান্ত হয়ে যায় রোবটটা তখন আবারও তার নর্মাল ফর্মে ফিরে আসে হোগার্থ রোবটটাকে বলে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি ভালো তাহলেই তোমাকে আর কেউ কিছু বলবে না রোবটটা তখন তার নর্মাল ফর্মে ফিরে এসে হোগার্থ নিয়ে শহরের দিকে যেতে থাকে এদিকে রোবটটাকে দেখে কেন্ট জেনারেল রোগার্টকে বলে সে যেন পারমাণবিক বোম অ্যাক্টিভেট করার অর্ডার দিয়ে দেয় তবে রোবটটাকে নরমাল ফর্মে দেখে জেনারেল রোগার্ট পারমাণবিক বোম মারার অর্ডার দেয় না তখন কেন্ট নিজেই ওয়াকিটোকে নিয়ে পারমাণবিক বোম মারার অর্ডার দিয়ে দেয় এই মিসাইলটা বা এই পারমাণবিক বোমাটা রোবটটার আগের লোকেশন দেখে লঞ্চ করা হয়েছিল অর্থাৎ এই মিসাইল যদি এখন এই মাটিতে এসে পড়ে তাহলে তারা সবাই মারা যাবে এই শহরের কেউই আর বাঁচতে পারবে না এ কারণে জেনারেল রোগার্ট কেন্টের উপর অনেক বেশি রেগে যায় জীবনের ঝুঁকি বুঝতে পেরে কেন্ট গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে তবে সেই রোবটটা তখন তাকে আটকে দেয় এদিকে এই মিসাইলটাকে থামানোর জন্য রোবটটা নিজেই উপরে যাওয়ার সিদ্ধান্ত নেয় নিজের সাথে আসতে না বলে রোবটটা মিসাইলের দিকে ছুটে যেতে থাকে মিসাইলের কাছে এসে রোবটটা সরাসরি নিজের ইচ্ছাতেই মিসাইলের সাথে জোরে ধাক্কা খায় যে কারণে সেই পারমাণবিক মিসাইলটা আকাশে বিস্ফোরিত হয়ে যায় এবং সারা শহর তখন এই মিসাইলের হাত থেকে বেঁচে যায় তবে রোবটটা তখন সেখানে ধ্বংস হয়ে যায় বা রোবটটা তখন সেখানে মারা যায় এই কারণে শহরের সবাই খুশি হলেও তারা ভেতরে ভেতরে সবাই ইমোশনাল হয়ে পড়ে এর কিছু মাস পর এই রোবটের সাহসিকতার জন্য এই শহরের মধ্যে রোবটের একটা মূর্তি বানানো হয়। সেদিন জেনারেল রোগার্থ হগার্থের কাছে সেই রোবটের একটা স্ক্রু পাঠায় যেটা সে সেই রোবটের ধ্বংস হয়ে যাওয়ার জায়গাটা থেকে পেয়েছিল। সেই রাতে যখন হগার্থ তার রুমে ঘুমিয়েছিল তখন সেই স্ক্রুটা নিজে নিজেই সেই ঘর থেকে বের হওয়ার চেষ্টা করছিল। এটা দেখে হগার্থ নিজেই তার রুমের জানালা খুলে দেয়। আমরা দেখতে পাই কিছু দূরে সেই রোবটের সবগুলো পার্টস একসাথে জোড়া লাগছে। অর্থাৎ এই রোবটটা নিজে নিজেই আবারো রিপেয়ার হচ্ছে আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। মুভি শেষে আমরা বুঝতে পারি রোবটটা আবারো আগের মতো হয়ে যাবে কারণ রোবটটার মধ্যে সেলফ রিপেয়ার আছে যেটা আমরা আগেই দেখেছিলাম আর এখানে কিন্তু শেষ হয়ে যায় এর সাথে এই মুভিটার রেটিং কিন্তু অনেক বেশি এইট পয়েন্ট ওয়ান আউট অফ টেন আই তে এত বেশি রেট পাওয়া খুবই কঠিন তো আশা করতেছি মুভিটা তোমাদের সবাই ভালো লাগছে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের কোন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ